একটি প্রত্যন্ত গ্রাম যেখানে গড়ে উঠেছে বিশাল একটি পার্ক যার জনপ্রিয়তা ছড়িয়ে গেছে দেশ থেকে বিদেশে। তো বন্ধুরা, কথা বলছিলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে ইউটিউব ভিলেজ পার্ক নিয়ে। আজকের ভিডিওতে এই পার্কের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কুষ্টিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটিতে আসার জন্য আমরা কুষ্টিয়া চৌড়হাঁস থেকে ঢাকা কুষ্টিয়া মহাসড়ক ধরে চলে আসি বিলজানি বাস স্ট্যান্ডে। এখান থেকে গ্রামের পিচ ঢালা রাস্তা ধরে আমরা চলে আসি ইউটিউব ভিলেজ পার্কটির সামনে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে, যেখানে একটা পার্ক আছে যেটা খুবই আলোচিত পরিচিত। তো সেই পার্কের সামনে, নাম হচ্ছে ইউটিউব ভিলেজ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পার্কের সম্পূর্ণ একটা ভিডিও দেবো আপনাদের, কিভাবে আসবেন, কত কি খরচ হবে। তো সাথেই থাকুন, ব্লগটি শুরু করা যাক। পার্কটির সামনে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করি, যা জনপ্রতি মূল্য ছিল 30 টাকা মাত্র। টিকিট কেনার ফাঁকে চলুন গাড়ি পার্কিং সম্পর্কে জেনে আসি। ভাই, বাইক রাখার জন্য কত নেন? আর অটো 20 টাকা। আর অন্যান্য ভ্যান? ভ্যান 19, প্রাইভেট মাইক্রো রয়েছে 65 টাকা। তো আমাদের টিকিট কাটা শেষ, এখন পার্কের ভিতরে প্রবেশ করছি। তো পার্কটা খোলা থাকে কখন কখন? সকাল 8টা থেকে 7টা। 7টা পর্যন্ত? সপ্তাহে কয়দিন? এই বন্ধ নাই, বন্ধ নাই, সপ্তাহে প্রতিদিন। প্রতিদিন পার্কটিতে প্রবেশ করে সবুজ প্রকৃতির সাথে দেখা হয়ে গেল। তো পার্কের ভিতরে প্রবেশ করে বেশ গাছগাছালি দেখতে পাচ্ছি, তার ভিতরে আম গাছ বেশি। ইট পাতা রাস্তা ধরে পার্কটির ডান পাশে প্রবেশ করি। অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পার্কটির মাঝখানে চলে আসি। পার্কটির মাঝখানে বড় আকারের ইউটিউব ভিলেজ লোগো দেখতে পেলাম। তো বন্ধুরা, আমি এখন আছি ইউটিউব ভিলেজ পার্কে। আর এটা শুধুমাত্র যে বাংলাদেশে না, বাইরে থেকেও, বাইরের কান্ট্রি থেকেও এই কুষ্টিয়া জেলার খোকসায় অনেক লোক এই পার্কটি দেখতে আসে। স্পেশালি এখানে কিছু কারণ আছে, তো তার ভিতরে এখানকার যে রান্নাবান্না আছে, এই কন্টেন্টগুলো হয়তো অ্যারাউন্ড বিডি নামে চ্যানেলে যায়। তো এখানকার পরিবেশটা বেশ সুন্দর, পার্কটা গড়ে উঠেছে বেশ কয়েক বছর। তো সাথেই থাকুন, ব্লগটি এনজয় করুন। পাশেই রয়েছে সুবিশাল মাঠ, যেখানে রান্নাবান্না সহ খাওয়া দাওয়া করা যাবে। পার্কটির শেষ প্রান্তে রয়েছে একটি ক্যাফে, যেখানে হালকা খাবার পেয়ে যাবেন। এই পার্কে প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা ইউনিক ইউনিক ফিচার আছে। যেমন আমার পিছনে যে ক্যাফেটা আছে, এই ক্যাফেটার নাম হচ্ছে ফেসবুক ক্যাফে। তো আর পার্কটি হচ্ছে ইউটিউব ভিলেজ। তো ঘুরছি আপনাদের সাথে, সাথেই থাকুন। এছাড়াও পার্কটির মধ্যে রয়েছে একটি সুন্দর নার্সারি। তো বন্ধুরা, পার্কের ঠিক শেষ প্রান্তে একটা নার্সারি রয়েছে, এখানে বিভিন্ন প্রজাতির গাছগাছালি আমি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে সেই নার্সারিটা। এরপর আমরা ঘুরতে ঘুরতে পার্কটির রাইডগুলোর কাছে চলে আসি। তো বন্ধুরা, পার্কটির ভিতরে বেশ কিছু রাইড দেখতে পেয়েছি, তার ভিতরে আমি এখন যেটাই রয়েছে এটা হচ্ছে টুইস্টার। আর এই
যে রাইডটা, এই রাইডটার মূল্য হচ্ছে মাত্র জন প্রতি 30 টাকা রাইড মূল্য। আর ঠিক আমার পাশে আর একটা রাইড রয়েছে, ওইটার হচ্ছে মূল্য হচ্ছে জন প্রতি 30। মোটামুটি পার্কের ভিতরে যেগুলো রাইড আছে প্রত্যেকটা রাইডের মূল্যই হচ্ছে 30 টাকা। এছাড়াও রয়েছে রেলগাড়ি। তো বন্ধুরা, এছাড়াও পার্কটির ভিতরে রয়েছে একটি ট্রেন, যে ট্রেনে শিশুরা সহ বড়রাও ভ্রমণ করতে পারবে, যার জন প্রতি টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। তো বন্ধুরা, পার্কটি আমি ঘুরছি আর আমার ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু শামিম। তো শামিম, তোমার কাছে পার্কটি কেমন লাগছে? আমার কাছে তো অসাধারণ লাগছে। সচরাচর আমরা অন্যান্য পার্কে যা দেখি এখানেও কিন্তু তাই আছে, তারপরেও এটা হচ্ছে ইউটিউব ভিলেজ। এটা পুরো পৃথিবীতে মাত্র একটাই গ্রাম আছে, সেটা হচ্ছে ইউটিউব গ্রাম। আর এখানে অনেকেই আছে যা আমার কাছে ভালো লাগছে। অবশ্য আজকে এখানে মানুষজন মনে হচ্ছে একটু কম কমই, ভিডিওতে আমরা সচরাচর যা দেখি তার থেকে একটু কমই লাগছে, তারপরেও আমাদের অনেক ভালো লাগছে। তো যেটা শুনছিলেন আপনারা, আমার বন্ধু বলছিল যে পার্কটা আসলেই স্পেশাল, কারণ ইউটিউব ভিলেজ নামে কোনো ভিলেজ আর ওয়ার্ল্ডের ভিতরে আছে কি না এটা সন্দেহ। তো এইটার ইউনিকতা এটাকে সারা বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিয়েছে, আর আপনারা যারা আসবেন তারা এখানে আসলে এই ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। তবে আর একটা জিনিস বলে রাখি, এই যে ট্রেন, এই ট্রেনে হচ্ছে 3 বছরের শিশু, যারা 3 বছরের ছোট শিশু তাদের জন্য টিকিট মূল্য ফ্রি। তো সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন। ঘুরতে ঘুরতে আমরা চলে আসি জাম্পিং বেডের কাছে, যার জন প্রতি টিকিট মূল্য ছিল 20 টাকা। তবে এটি শুধুমাত্র 10 বছরের নিচে বাচ্চারা ব্যবহার করতে পারবে। তো আরও একটা জিনিস বললি, পার্কের ভিতর ঘোরেন ফেরেন সমস্যা নাই, কিন্তু ফুল যেন ছিটতে যায় না, তাহলে 200 টাকা জরিমানা। রয়েছে বসার জন্য ছোট ছোট বৈঠকখানা। পার্কটির ভিতরে বেশ কিছু এই ধরনের বৈঠকখানা আছে, যেগুলোর ভিতরে বসে সুন্দর একটা সময় বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন। এরপর আমরা পার্কটির ওয়াচ টাওয়ারে উঠি, যেখান থেকে পার্কটির সম্পূর্ণ দৃশ্য দেখা যায়। তো আমি এখন আছি এই পার্কের ওয়াচ টাওয়ারে, আর এই ওয়াচ টাওয়ার থেকে এই পার্কটা খুব ভালোভাবে পুরোটা দেখা যায়। তো সেটাই আপনাদের দেখাই আমি। এই যে পার্ক, পার্কের এই সাইডে সেই ইউটিউব ভিলেজ তার লেখা আছে, আর এই পাশে কিছু রাইড আছে যেগুলো ফ্রি, বাচ্চারা থেকে বড়রা বিনামূল্যে এগুলো ইউজ করতে পারবে। আর আমি এখন আছি এই পার্কের ওয়াচ টাওয়ারে, আর এইখানে জলের ভিতরে খুব সুন্দর একটি বৈঠকখানা আছে, যেখানে আমি আপনাদের নিয়ে যাব। তো সাথেই থাকুন আমার। পার্কটির মধ্যে রয়েছে ছোট পরিসরে একটি লেক, কাঠের সেতু দিয়ে হাঁটতে হাঁটতে লেকের মধ্যে থাকা একটি বৈঠকখানায় চলে আসি। এরপর পার্কটির মধ্যে বেশ কিছু ফ্রি রাইড দেখতে পেলাম, যেখানে শিশুরা মনের আনন্দে রাইডগুলো উপভোগ করতে পারবে। বাচ্চাদের খেলা দেখতে দেখতে আমাদের মনটাও বাচ্চাদের মতো হয়ে উঠল। তো আমরা শিশুদের মতো ঘূর্ণিপাক খেতে থাকলাম। এর ঠিক পাশেই রয়েছে ইউটিউব ভিলেজ ক্যাফে, যেখানে আইসক্রিম, মোরগ পোলাও সহ হালকা খাবার পেয়ে যাবেন। তো আমি এখন আছি এই পার্কের ক্যাফেতে, যেটা ইউটিউব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আপনারা স্পেশালি মরক পোলাও পাবেন, যেটার মূল্য আসবে 150 টাকা। তো এটা ট্রাই করতে পারেন। তো পার্কটি আমরা ঘুরছি প্রায় 1 ঘন্টা হলো, আর এই পার্কটি ঘুরে বেশ ভালো লাগছে। তো পার্কের ভিতরে সুন্দর সুন্দর লোকেশন আছে, তো আপনারা আসতে পারেন। আর আমার পাশে এই পুকুরের পাশ ঘেরেই
বেশ কিছু বৈঠকখানা আছে বসার, এখানে বসে আড্ডা দেওয়া এবং খাওয়া দাওয়া করা, তো এগুলো করা যায়। পার্কটির লেকে আপনারা প্যাডেল চালিত বোট পেয়ে যাবেন। চলুন এই রাইড মূল্য সম্পর্কে জেনে আসি। ভাই, প্যাডেল বোটের ভাড়া কত করে রাখছেন? 30 টাকা করে ভাই। 30 টাকা? কত সময় আছে নাকি? 15 মিনিট ভাই সময়। এই, তোমাদের কেমন লাগলো ঘুরে? সেই একটু ঘুরে ভালো, অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছো তোমরা? আমরা শিবহরপুর থেকে। বহরপুর? আচ্ছা, রাজবাড়ি থেকে আসছো। হ্যাঁ। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন হলো। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।